আজকে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। যেমন চাপ নির্ণায়ক যন্ত্র, চাপ নির্ণয় করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় তার মধ্যে ম্যানোমিটার, গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ক যন্ত্র, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ক যন্ত্র। গতি নিয়ন্ত্রক যন্ত্রগুলো হচ্ছে বা গতি নির্ণায়ক যন্ত্রগুলো অডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র, অডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র, অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র, অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার বিমান বা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার বিমান বা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র, জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র, জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র, ক্রোনোমিটার জাহাজের সময় সমুদ্রের দ্রাঘিমাংশ পরিমাপক যন্ত্র, স্পিগমো ম্যানোমিটার মানবদের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র, পাইরোমিটার সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র, পাইরোমিটার সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা ঘনত্ব নির্ণায়ক যন্ত্র, স্পেক্ট্রোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র, অডিওমিটার সমুদ্রের তীব্রতা নির্ণায়ক যন্ত্র, সিসমোগ্রাফ ভূকম্পন তরঙ্গ নির্ণায়ক যন্ত্র, গ্রাভিমিটার পানির তলায় তেলের সঞ্চয় বা তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র, অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। সো শব্দ তীব্রতা নির্ণায়ক যন্ত্র অবশ্যই অডিওমিটার, শব্দ তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার, ট্যাকোমিটার ভূমিকম্পন নির্ণায়ক যন্ত্র হচ্ছে, ভূমিকম্পন নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, অ্যালটিমিটার কি, অ্যালটিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র, অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। দেন সমুদ্র দ্রাঘিমাংশ নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার, সমুদ্রের দ্রাঘিমাংশ ক্রোনোমিটার, গ্যাস চাপ নিয়ন্ত্রক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার, বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে হলে ব্যারোমিটার, দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার, সিসমোগ্রাফ যন্ত্রটি মাপার জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ, সিসমোগ্রাম ভূকম্পন তরঙ্গ নির্ণায়ক যন্ত্র, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে বায়ুমান যন্ত্র ব্যারোমিটার, ব্যারোমিটার ম্যানোমিটার ব্যবহার করে চাপ পরিমাপের জন্য। পরিমাপক যন্ত্র যেমন ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র, ক্রোনোমিটার সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র, রেইন গেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র, অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র, ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র, সেক্সটেন গ্রহ নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বাতাসে আর্দ্রতা মাপক যন্ত্র, হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব মাপক যন্ত্র, অল্টিমিটার বিমানের উচ্চতা মাপক যন্ত্র, স্পিডোমিটার দ্রুত পরিমাপ যন্ত্র, টেনসিওমিটার তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র, অ্যামিমিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র,
ফোনোগ্রাফ শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র, অন্যান্য স্টেথোস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণয়ক বা নিরূপণ যন্ত্র, হাইড্রোফোন পানির তলায় শব্দ নিরূপণ যন্ত্র, পাওয়ার থ্রেসার ধান মারাইয়ের মেশিন, অডিওফোন শ্রবণ শক্তির উন্নতির যন্ত্র, রাডার রেডিও তরঙ্গের সাহায্যে গতিশীল উচ্চমান বস্তুর অবস্থিত ও লক্ষ্য নির্ণয়, রেডিয়েটর ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র, গাইগার মোলার রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র, পেরিস্কোপ সাবমেরিন হতে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র, অল্টিওমিটার এমন এক যন্ত্র বা সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো কিছুর উচ্চতা পরিমাপের কাজে ব্যবহার করা হয়। বিমানের উচ্চতা পরিমাপের জন্য যন্ত্র ব্যবহার করা হয়। বিমান উড্ডয়নের সময় একে ভূপৃষ্ঠের বায়ুচাপের সাথে মিলিয়ে নেওয়া হয়। বিমান উপরে ওঠার সাথে সাথে বায়ুচাপ কমে আসে। বায়ুচাপের এই পরিসংখ্যান ব্যবহার করে বিমানের উচ্চতা নির্ণয় করা হয়। সিসমোগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপের বা ভূমিকম্পনের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ প্রচণ্ড ঝড় ইত্যাদি খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বায়ুর গভীরতা খনিজ তেল ভাণ্ডার ইত্যাদি এর সাহায্যে বের করা সম্ভব। জেনে রাখা ভালো, বিমান চালনা বিদ্যাকে এরোনটিক্স বলা হয়, ডাকটিকিটের বিষয়ক বিদ্যাকে ফিলাটেলি বলা হয়, ভূতত্ত্ব বিদ্যাকে সিসমোলজি বলা হয়, শিলাতত্ত্ব বিদ্যাকে পেট্রোলজি বলা হয়, কীটপতঙ্গ বিদ্যাকে অ্যান্টোমোলজি বলা হয়, পাখি পালন বিদ্যাকে এপিকালচার বলা হয়, মৎস্যবিদ্যাকে পিসিকালচার বলা হয়, মৌমাছি চাষকে এপিকালচার বলা হয়, রেশম চাষকে সেরিকালচার বলা হয়, নৃতত্ত্ব অ্যান্থ্রোপোলজি, বিষ বিষয়ক বিদ্যা টক্সিকোলজি, শৈবাল সংক্রান্ত বিদ্যা হাইকোলজি, ছত্রাক সংক্রান্ত বিদ্যা মাইক্রোলজি, কৃমি সংক্রান্ত বিদ্যা হেলমেন্থিলজি, পানি সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি, ব্যাংক চাষ বিদ্যা পাক কালচার